আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবু হানিফ মুন্সি আজ আবার হাজির হয়েছি তোমাদের জন্য অন্যতম একটি ক্লাস নিয়ে, নবম দশম শ্রেণীর বঙ্গবাণী। বঙ্গবাণী আজ 8ই ভাদ্র 1427 বঙ্গাব্দ। আজকে আলোচনা করতে যাচ্ছি বঙ্গবাণী কবিতাটা, মধ্যযুগের কবি আব্দুল হাকিম। অনেক সময় প্রশ্ন থাকে কোন শতকের কবি, মানে 17 শতকের কবি, সপ্তদশ শতকের কবি, আর কোন যুগের, মধ্যযুগের কবি। ওনাকে নিয়ে, ওনার জীবনী সম্পর্কে আমার ভিডিও ক্লাস আছে, সেটা দেখে নেওয়া যাবে। ওনার জীবনী জানার জন্যে প্রয়োজন হলে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেওয়া যাবে। কবিতায় চলে যাই। কিতাব পড়িতে যার নাহিকো অভ্যাস। কিতাব শব্দটা আরবি শব্দ, খেয়াল করি, কিতাবুন, কিতাবুন মানে বই, আর আরবি শব্দ কিতাব মানে হলো বই। কিতাব পড়তে যার নাহিকো অভ্যাস, মানে নাহিকো অভ্যাস, যার বই পড়ার কোনো অভ্যাস নাই, সেসবে কহিল মতে মনে হাবিলাস। হাবিলাস শব্দের অর্থ হলো প্রবল ইচ্ছা। সেই সব লোকে মনে আগ্রহ নিয়া বলল যে তে কাজে নিবেদী বাংলা করিয়া রচন। নিবেদী মানে নিবেদন করে, মানে একাগ্র চিত্তে বাংলা রচনা করিয়া নিজ পরিশ্রম তোষি আমি সর্বজান। আমি যেন সব সকলকে, তোষি শব্দের অর্থ কি, তুষ্ট করি, সন্তোষ দেই সর্বজন সকলকে। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। ভাগ শব্দের অর্থ ভাগ্য, কপাল। আরবি ফার্সি শাস্ত্রে কোনো রাগ নাই, কিন্তু নিজের ভাষা, নিজের ভাষার কথা যখন বলে তখন ললাটে পুরে ভাগ, মানে তখন কপাল পুড়ে যায়, ভাগ্য নষ্ট হয়ে যায়। বাংলা কথা কি, নিজ ভাষার কথা শুনতে পারে না। আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদি বা লিখ হয় আল্লাহ নবীর সিফত। এখন কবি বলছেন আরবি ফার্সি হিন্দি এই ভাষায় কোনো দ্বিমত নাই, যদি আল্লাহ নবীর সিফত, সিফত মানে গুণ, আল্লাহর নবীর সিফত বা গুণ যদি লেখা হয় তাহলে এই ভাষায় কি আমারও কোনো দ্বিমত নাই, আমার কোনো দ্বিমত থাকতে পারে না। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বোঝে প্রভু আপে নিরঞ্জন। এখন বলছে আরবিতে বলো আর বাংলায় বলো, ফার্সিতে বলো, হিন্দিতে বলো, গুজরাটি ভাষায় বলো, মারাঠি ভাষায় বলো, যে ভাষায় বলো, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, যেখানেই যা বলুক মানুষ সকলে, সেই বাক্য বোঝে প্রভু আপে নিরঞ্জন। আর সেই বাক্য কে বোঝে, আমার সৃষ্টিকর্তা নিরঞ্জন, মানে হলো এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে নির্মল, উনি সব দেশের সব কালের সব ভাষা বোঝেন। সর্ববাক্য বোঝে প্রভু কিবা হিন্দু আনি, আর আপে নিরঞ্জনের আপে শব্দ অর্থ স্বয়ং, নিজ। সর্ববাক্য বোঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। সর্ববাক্য বোঝে প্রভু কিবা হিন্দু আনি, হিন্দু আনি এখানে ওই, যেহেতু আমাদের বাংলা সাহিত্যটা হিন্দু, প্রথম দিকে যারা হিন্দু ধর্মাবলম্বী, এ ধর্মাবলম্বী এদের হাতেই কিন্তু আমাদের বাংলা সাহিত্যটা মূলত শুরু হয়েছে। এই জন্য সবাই বাংলাটাকে অনেকে আবার ওই তিরস্কার করে আর কি, বলে হিন্দুদের ভাষা। হিন্দুদের ভাষা কেন, হিন্দু মুসলমান সকলের ভাষাই তো বাংলা। তাদের এখানে সেই কথা বলছে, সর্ববাক্য বোঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। সেটা বাংলাদেশের হোক আর পৃথিবীর যে ভাষাই হোক, সব ভাষাই কি সৃষ্টিকর্তা বোঝেন। মারফত ভেদে যার নাহিকো গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। মারফত হইল মরমী সাধনা। যেমন আমরা একটা কথা বলতে পারি, আল মাহমুদের খড়ের গম্বুজ কবিতায় বলছে যে তোমার বাপের মারফতি টান শুনে বাতাস বেহুশ হয়ে যেত। এখানে মারফত শব্দটা উল্লেখ আছে, মানে মরমী সাধনা যারা বোঝে এই ভেদ, ভেদ শব্দের অর্থ ছেদন, অর্থভেদ, তাহলে এই মারফত যারা বোঝে তারা কি করে, হিন্দুর অক্ষরে ভেদে যার নাহিকো গমন, মানে এই মারফত ভেদ যারা না বোঝে, মরমী সাধনা যারা না বোঝে, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। আর সেই মানুষগুলো কি করে, হিন্দুর অক্ষরে, মানে এই যে বাংলা ভাষা, বাংলা ভাষাটা কি করে, হিংসা করে। হিন্দু ধর্মের লোকদের কি করে, হিংসা করে। অন্য ধর্মের লোকদের কি করে, হিংসা করে, বা অন্য ভাষাভাষীদের কি করে, হিংসা করে। কিন্তু যে মারফত ভেদে গমন আছে সে কিন্তু হিংসা করে না। সুন্দর একটা কথা বলছেন, যেসব বঙ্গে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় নজনে।
মানে মধ্যযুগে এত তেজদীপ্ত একটা কথা, যেসব বঙ্গেত জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না যাই। বঙ্গদেশে বাংলাদেশে জন্ম নিয়া যে বাংলা ভাষাকে হিংসা করে, কবি তাকে জারজ বলেছেন। তার জন্ম পরিচয় আমার জানার জানার দরকার নেই, বাংলা ভাষাকে যে হিংসা করে। আমি জানি না তার জন্ম কোথায় জন্ম হয়েছে। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, জুয়ায় শব্দের অর্থ যোগায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। যদি দেশি ভাষা তার মন না ভরে, তাহলে সে এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাক, এখানে থাকার তার কোনো প্রয়োজন নাই, তাকেও আমাদের কোনো প্রয়োজন নাই। মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি, ক্রমে বলতে বোঝায় ধারাবাহিকভাবে। আমার বাবা, আমার দাদা, দাদার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তারা সবাই কিন্তু ক্রমে ধারাবাহিকভাবে এখানে বসত করে আসছে। দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, হিত শব্দের অর্থ কল্যাণ, কল্যাণকর উপদেশ। তাহলে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, আর দেশি ভাষা কি আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। রবীন্দ্রনাথ ঠাকুরও তো বলেছেন যে আগে নিজ ভাষার গাঁথনি, তারপরে অন্য ভাষা শেখা। মানে নিজের ভাষাটাই যদি আমি না বুঝি, তাহলে অন্য ভাষা শিখে বা শিখবো আমি কেমন করে। এখন এটা হলো এই যুগে কিছু মানুষ আছে যারা বাংলা বুঝেই না, ইংরেজি বোঝে, তাদের জন্য কিন্তু এটা বড় ধরনের একটা মানে শিক্ষা হতে পারে কবিতাটার মাধ্যমে, যে যেসব বঙ্গে জন্মে হিংস বঙ্গবাণী, সেসব কাহার নির্ণয় না জানি। এই হলো বঙ্গবাণী কবিতা। আর কবিতার মূল কথা আসলে, আমরা বঙ্গদেশে জন্ম নিয়েছি, আমরা বাংলা ভাষাকে ভালোবাসি, আর কবিও সেটা বলেছেন। যদি আল্লাহ রাসুলের গুণগান লেখা হয় তাতে কোনো সন্দেহ নাই, মানে তাতে কোনো দ্বিমত নাই, কিন্তু কেননা ওখানে সৃষ্টিকর্তা আল্লাহ রাসুলের কথা বলা হয়েছে, আর আমাদের ভাব বিনিময়ের জন্য তো সর্বোত্তম ভাষা হলো বাংলা। আমরা যে ভাষাই ডাকি না কেন স্রষ্টাকে, তিনি সব ভাষাই কি বোঝেন। আর যদি বাংলাদেশে জন্ম নিয়ে তার বাংলা ভাষা পছন্দ না হয়, সে যেন চলে যায় এই দেশ ছেড়ে। আর কবি বলছেন যে বঙ্গদেশে জন্মে যে বঙ্গ ভাষাকে হিংসা করে, তার সে জারজ, তার কোনো জন্ম পরিচয় আমি দিতে পারছি না। আমাদের মাতৃভূমি মাতৃভাষার প্রতি বর্ণিত এই বক্তব্য আমাদের মনোজগৎকে স্পর্শ করে। আর এই ভাষার, নিজের ভাষার চেয়ে আর কল্যাণকর ভাষা কি হতে পারে? কিছুই না। আমাদের কাছে আমাদের মাতৃভাষাই সর্বোত্তম। কবির ভাষায় যেসব বঙ্গের জন্মি হিংস বঙ্গবাণী, সেসব কাহার নির্ণয় না জানি। আজ এ পর্যন্ত। আশা করি ইনশাল্লাহ, ও একটু রয়ে গেছে, এ পর্যন্ত বলছি, তারপর একটু খেয়াল করি। হাবিলার শব্দের অর্থ হলো প্রবল ইচ্ছা, প্রবল ইচ্ছা বা আগ্রহ। সিফত শব্দের অর্থ হলো গুণ, শব্দার্থগুলি দেখা যাক। নিরঞ্জন মানে সৃষ্টিকর্তা বলে এখানে উল্লেখ করা হয়েছে। মারফত শব্দের আসলে ছোট করে যদি লিখি মরমি সাধনা। বঙ্গবাণী অর্থ হলো বাংলা ভাষা, যেটাকে বলে বাংলা ভাষা, বঙ্গ ভাষা নামে। আবার মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা আছে, স্বয়ং বা নিজ। আর কিতাব শব্দের অর্থ আসলে বই। আজ এ পর্যন্ত, আর অন্য কোনো দিন আবার দেখা হবে অন্য ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবার সুস্থ জীবন কামনা করছি। খোদা হাফেজ।